গুটি কয়েক বাড়ি নিয়ে কালিম্পংয়ের খুব সুন্দর একটি গ্রাম দোকা ভ্যালি বা দোকা গ্রাম। থাকার জন্য পাবেন মাত্র একটি হোমস্টে। চলুন এখন বেরিয়ে পড়ি একটু গ্রাম ঘুরতে। এই সমাধিস্থলটি আছে রাস্তার ধারেই। অনেকটা দূরে দূরে গ্রামের এক একটা বাড়ি, আর এখানে ধাপ চাষের জন্য জমিও রেডি করে রেখেছে। আর এখানকার লোকের জীবিকা বলতে একটু আকটু চাষ আর শহরে কাজে যাওয়া। আর এটা হচ্ছে গ্রামের চার্চ। আগে একটা রাস্তা আছে, ওদিক দিয়েও আপনি উঠতে পারেন আর এর দিক দিয়েও আপনি উঠতে পারেন। এনজিপি থেকে দোগা ভ্যালির ডিস্টেন্স 98 কিলোমিটার, আর কালিম্পং থেকে 26 কিলোমিটার, আর আলগারা থেকে 15 কিলোমিটার। অনেক পুরনো চার্চ, আমি এসে একটি লোকজন দেখতে পাইনি, প্রায় ফাঁকাই ছিল, চারিদিকে নির্জন। চার্চের এই বসার জায়গা থেকে পুরো ভ্যালির ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। দূরে দেখা যাচ্ছে নাম না জানা কোনো একটা ছোট্ট গ্রাম। এই নির্জন জায়গাতে বসে অনেকটা সময় কাটানো যায়। এই গ্রামটা অনেকটাই নির্জন, লোকজনের আওয়াজ তো নেই, আছে শুধু পাখির আওয়াজ। রাস্তার ধার বরাবর রয়েছে বড় এলাচের গাছ। এনজিপি থেকে ডাইরেক্ট বড় গাড়ির ভাড়া 5,000 এবং ছোট গাড়ির ভাড়া 4,000। আর শেয়ারে আসতে চাইলে শিলিগুড়ি থেকে কালিম্পং 110 থেকে 130 টাকা, আর কালিম্পং থেকে আলগাড়া 70 টাকা, আর আলগাড়া থেকে দোকা ভ্যালি 700 থেকে 1,000 টাকার মধ্যে গাড়ি পেয়ে যাবেন। এই রুটে শেয়ার কার খুব কম। ছোট্ট একটি রেস্ট পয়েন্ট এবং সেখান থেকে তার ভিউ। আর এখান থেকে সাইট সিন হিসাবে আপনি 3 কিলোমিটারের মধ্যে তেন্দ্রাবং, 4 কিলোমিটারের মধ্যে মাইরুঙ্গাঁও, লাভা, ঋষভ, কোলাকাম, পেডং, সিলেরিগাঁও এসব আপনি ঘুরে নিতে পারেন। আর গ্রামের একদম শেষ প্রান্তে আছে দোগা ভ্যালি স্কুল, আর স্কুলের ঠিক পেছনেই পাবেন দোগা ভ্যালি হোমস্টে, এই গ্রামের থাকার একটাই ঠিকানা। আর এই মাটির রাস্তাটি চলে গেছে হোমস্টের দিকে, আর এখন পৌঁছে গেলাম একদম হোমস্টের সামনে। হোমস্টের মধ্যে আছে 4টি রুম, আর এখন একটা রুম রেডি করা হচ্ছে। হোমস্টেটা পুরোটাই একটা ভিউ পয়েন্ট। হোমস্টের ভিউ পয়েন্টে বসে আপনি সারাদিন এই ভ্যালির সৌন্দর্য উপভোগ করতে পারেন।
আর এই যে সামনে মাটি কাটার অংশটা দেখতে পাচ্ছেন, এটা ভবিষ্যতে টেন্টের জন্য জায়গা করা হচ্ছে। এই দুকাভিলিতে এখন তো একটাই হোমস্টে আছে, একটা এটা একদম ওই শেষ প্রান্তে, তবে এই শুরুর দিকে আর একটা হোমস্টে হচ্ছে। তো ওখানে যে হোমস্টে ওনার আছে তারই শালার হোমস্টে হচ্ছে এটা। তো এটা হলে টোটাল দুটো হোমস্টে হবে। আর আমার সঙ্গে আছে দুকাভিলি হোমস্টের ওনার ভাই, আপনার নাম? সিলভেস্টার। নমস্তে। নমস্তে। তো আপনার কন্ট্যাক্ট নাম্বার আর আপনার যে রেহনে খানে কা है वो टोटल थोड़ा बता दीजिए हमको। ओ अच्छा अच्छा अच्छा। एक्चुअली में मेरे ना पैकेज में है, पैकेज में हर वन परेड का हम लोग ना 1200 ऐसे करके लेता है अभी ऑफ सीजन में ऐसे करके, और उसी में इसमें फिर फुटिंग चली लर्जिंग उसी में है। और ठीक, और जो आपको, आप तो एनजीपी से ड्रॉप करते हैं? हाँ, एनजीपी से भी हम लोग ड्रॉप कर लेते, ड्रॉप पिकअप दोनों हम लोग वहाँ से बोलने से गेस्ट बोलने से हम लोग गाड़ी भेज देता हूँ। तो ये कॉन्टैक्ट नंबर हमें दी दीची स्क्रीने, तो से ही कॉन्टैक्ट नंबर अनुजाई एखाने बुक करे तुम्हारा चले आसो। আর এই হোমস্টে থেকে 2 কিলোমিটার হেঁটেই আপনি পাবেন দুকাভ্যালি ঝর্ণা। আর এটাই হচ্ছে দুকা ঝর্ণা, অনেক উঁচু থেকে ঝর্ণাটা আসছে। এটা সামনে থেকে আপনি 2 স্টেপ দেখতে পারবেন, কিন্তু এটা টোটাল 7টা স্টেপ আছে। আপনি যদি কোনো ড্রোন শট দেখেন এখানকার, তাহলে আপনি পুরো বুঝতে পারবেন। আর এই দুকা ফলস থেকেই এদিকটা পুরো দুকা ভিলেজ। এই যে এখানে দুকাভ্যালি হোমস্টের পোস্টারও দেওয়া আছে। এটা হচ্ছে প্লাস্টিক ফ্রি জোন, পুরো পাহাড়টায় প্লাস্টিক ফ্রি জোন, বাট আমরা মানি না, আমাদের ভুল হয়ে যায়, এটা আমাদের ভুল না করাই ভালো। প্লাস্টিক সবসময় নিজের কাছে রেখে দেবেন, তাহলে এই জায়গাটা যেমন সুন্দর আছে আগামী দিনেও অমনি সুন্দর থাকবে। তো দুকাভ্যালি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তাহলে চলো, আমি দুকাভ্যালির ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।